আসসালামু আলাইকুম। সংবাদের শুরুতেই শিরোনাম, সৌদিতে ধরপাকড়। এক সপ্তাহে আটক প্রায় 15,000 অধিবাসী। সৌদি আরবের অবৈধ অধিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান চলছে। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে প্রায় 15,000 অধিবাসীকে আটক করা হয়েছে। রেসিডেন্সি তথা বসবাসের আইন, শ্রম আইন ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে 14,750 জন অধিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। এক সপ্তাহে প্রায় 15,000 অধিবাসী আটক। সৌদি আরবের জেনারেল ডিরেক্টর অব পাসপোর্ট জাওয়াজাত সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সম্মিলিত অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়। গত 25 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় রেসিডেন্সি আইন অমান্য করায় 8,684 জন, সীমান্ত আইন অমান্য করায় 4,028 জন ও শ্রম আইন ভঙ্গ করায় আরও 2,038 জন অধিবাসীকে আটক করা হয়। এদিকে অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় আটক করা হয়েছে আরও 225 জনকে। এর মধ্যে 30% ইয়েমেনি, 58% ইথিওপীয়। সৌদি আরব থেকে পালানোর সময় আটক করা হয় 34 জনকে। এছাড়া সৌদি আরবে প্রবেশকারী অধিবাসীদের সীমান্ত পার হওয়ার পরিবহন ও আশ্রয় দিয়ে সাহায্য করায় আটক করা হয় আরও 22 জনকে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।